সম্মানিত দর্শক, মাওদার নতুন মন্ত্রী পরিষদে সংখ্যালঘু সাত মুসলিম। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া অবশ্যই ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের পেছনে তার মূল শক্তি ছিল অসাম্প্রদায়িকতা। মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের ভোট বিজেপির বিরুদ্ধে একাট্টা হয়েছে, যার ফসল তুলেছে তৃণমূল কংগ্রেস, এমন বিশ্লেষণ ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। মমতার নতুন মন্ত্রিসভায় 43 জন সদস্যের তালিকায় দেখা যায় রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে মাত্র 7 জনকে ঠাঁই দেওয়া হয়েছে নতুন সরকারে। তার মধ্যে 4 জন পূর্ণ মন্ত্রী, 1 জন স্বাধীন প্রতিমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী রয়েছে। পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তারা হলেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গোলাম রব্বানি। এদের মধ্যে গোলাম রব্বানি তৃণমূলের দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থাৎ বিদায় মন্ত্রিসভায় পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব যে 3 জনকে দেওয়া হয়েছে তার মধ্যে এই প্রথম মন্ত্রী হলেন আকরুজ্জামান। তিনি 2 বছর আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতার গত মন্ত্রী পরিষদেও 7 জন মুসলমান ছিলেন, কিন্তু এবার মমতার তৃণমূলের মুসলমান প্রার্থীরা নিজেদের আসনে দলকে বড় বিজয় এনে দিয়েছে। প্রায় প্রতিটি আসনে বিপুল বিজয় পেয়েছে তারা, সেই কারণে এবার মনে হয়েছিল এই সংখ্যাটা বাড়বে। ফিরহাদ হাকিম, ভারতের স্বাধীনতার পর কলকাতার প্রথম মুসলিম মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন ফিরহাদ হাকিম। ববি হাকিম নামে বেশি পরিচিত এই নেতা আগে থেকে রাজ্যের নগর উন্নয়ন এবং পৌর দপ্তরের মন্ত্রী ছিলেন। জাভেদ আহমেদ খান পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছে শাইখুল হাদিস মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। গোলাম রব্বানি তৃণমূলের দ্বিতীয় মন্ত্রিসভায় অর্থাৎ বিদায় মন্ত্রিসভায় পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। উত্তর দিনাজপুর থেকে তিনি বিধায়ক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আকরুজ্জামান মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন। আকরুজ্জামানের বাবা হাবিবুর রহমান বিধায়ক ছিলেন 25 বছর। বাবার পরে 2011 সালে তৃণমূল জোটের শরিক হয়ে বিধায়ক হন আকরুজ্জামান। 2016 সালে জিতেছেন কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থী হিসেবে 24,000 ভোটে তৃণমূলকে হারিয়ে। 2 বছর আগে তিনি কংগ্রেস থেকে সরাসরি তৃণমূলে যোগ দেন। হুমায়ুন কবির চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবির গত ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও তার এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ ছিল, কিন্তু চাকরির মেয়াদের 3 মাস আগে পদত্যাগ করেন। তখন থেকে জল্পনা শুরু হয় তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন। 2003 ব্যাচের এই সাবেক আইপিএস অফিসারের স্ত্রী অনিন্দিতা কবির আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সাবিনা ইয়াসমিন তিনি এর আগের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে 2011 সাল থেকে নির্বাচিত হচ্ছেন। সম্মানিত দর্শক, মমতার এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।